ওয়েলকাম টু মাই চ্যানেল কেন তাহলে চল্লিশ মতো একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ কারণ তোমাদেরকে নিয়ে একটা নতুন আপডেট উঠে আসছে এখানে আজকে আমরা বিশেষত যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটাও তোমাদের হচ্ছে চুক্তিভিত্তিক কর্মীদের ঠিক আছে তো চুক্তিভিত্তিক কর্মীদের কিন্তু এক লাফে তোমাদের সাড়ে ছ হাজার টাকা করে বেতন বৃদ্ধি সেকেন্ড এপ্রিল থেকে কিন্তু হতে চলেছে তো ব্যাপারটা হচ্ছে কি এবং এটা কিন্তু একটা মুখ্যমন্ত্রীর বড়ো সড়ো একটা ঘোষণা তো এটা ডিটেলসে আমরা ভিডিওতে জানবো তো যদি তোমরা অস্থায়ী কর্মী কর্মী অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মী সব হয়ে থাকো তাহলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে কারণ এই বিষয়টা তোমাদের অবশ্যই জানা দরকার যে কাদের সাড়ে ছ হাজার টাকা করে বাড়ানো হলো এবং কি প্রসেসে এবং কবে থেকে সেটা তোমাদের ব্যাংকের খাতাতে দেওয়া হবে এবং দেখার পর যদি ভালো লাগে লাইক করবে চা নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলো সমালোচনা করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করি তো প্রথমত বলে দিচ্ছি যে বিভিন্ন রকমভাবে তোমরা আগেও খবরে দেখে তোমরা জেনেছো যে বিভিন্ন রকমভাবে করে কিন্তু বিভিন্ন যে অস্থায়ী এবং চুক্তিবৃত্তি কর্মী যারা রয়েছে। তাদের কিন্তু ইলেকশানসের আগে ঠিক আছে তাদের কিন্তু বেতনটা তারা কিন্তু বাড়াতে চাচ্ছেন যাতে তারা কাজটা ঠিক করে করে তো এর আগে তোমাদের আমি জানিয়েছিলাম যে শ্রম দপ্তর থেকে কিন্তু এটা নিয়ে বড়ো আপডেট চলছে যে শ্রম দপ্তরের কে কারণ হচ্ছে কি শ্রম দপ্তরটা ডাইরেক্টলি কিন্তু এখানটায় তোমাদের করা হবে এই ক্ষেত্রে শ্রম দপ্তর থেকেই তোমাদের কিন্তু বলা হয়েছিল যেটা সেখানে এর আগে কেন্দ্র সরকার থেকে তোমাদের বেতনটা অনারিয়ামটা বাড়ানোর কথা বলা হয়েছিল কারণ শ্রম দপ্তর টোটালি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আসে তো সেই ক্ষেত্রে দিক দিয়ে যেটা আমি তোমাকে সাড়ে ছ হাজার টাকা করে কথা বললাম এটা কিন্তু পঞ্চায়েত অফিসের যে যারা স্টাফ রয়েছেন যে সকল অস্থায়ী কর্মীরা রয়েছেন তাদের কিন্তু এক লাখে সাড়ে ছ হাজার টাকা করে বেতন বৃদ্ধি করার কথা তিনি বলেছেন এবং বলেছেন যে এটাকে তারা কিন্তু ইলেকশনের আগেই তারা কিন্তু এ নিয়ে প্রসেস স্টার্ট করবে এবং ইলেকশনের আগেই কিন্তু তো এটাকে তারা কার্যকর করার কথাও কিন্তু বলেছেন তো সেই ক্ষেত্রে যেটা এক্সপেক্টেড যে সেকেন্ড এপ্রিল থেকেই তোমাদের কিন্তু এটা কার্যকর হতে পারে যেখানে সকল অস্থায়ী কর্মীরা মানে চুক্তিবৃত্তি যারা কর্মীরা রয়েছেন বিশেষ করে পঞ্চায়েত অফিসে যারা কাজ করছেন তাদেরই কিন্তু এখানে সাড়ে ছ হাজার টাকা এক লাফে বেতনটাকে বাড়ানোর কথা বলা হয়েছে এবং এছাড়া শুধুমাত্র যে পঞ্চায়েত অফিসে যারা কর্মী রয়েছেন স্টাফ রয়েছেন তাদেরই শুধুমাত্র না এখানে কিন্তু অঙ্গনড়ি কর্মী এবং অস্থায়ী কর্মী তারপর তোমাদের হচ্ছে অস্থায়ী সহায়িকা সকলেরই কিন্তু বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে সেটা কিন্তু দেখো ধাপে ধাপে এমন নয় যে একবারে বেতন বৃদ্ধি করানো হচ্ছে ঠিক আছে সকল চুক্তিবৃত্তি কর্মীদের একবারে সেরকম নয় তো ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু এখানে বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে এবং ফার্স্ট যেটা আমরা তোমাদের বললাম যে পঞ্চায়েত অফিসে যারা স্টাফ রয়েছেন তাদেরই কিন্তু প্রথমত বেতন বৃদ্ধির কথা এখানে ক্লিয়ারলি বলা হয়েছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর দ্বারা ঠিক আছে এবং এটা কার্যকর তোমাদের বললাম সেকেন্ডে এপ্রিল থেকেই কিন্তু এ নিয়ে প্রসেস স্টার্ট হবে এবং সম্ভবত তোমাদের মে জুন মাস থেকে তোমাদের কিন্তু এই যে টাকাটা অ্যাডিশনাল তোমাদের সাড়ে ছ হাজার টাকা যেটা রয়েছে সেটা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে তোমাদের ইনিশিয়াল যে স্যালারি রয়েছিলো বেতন রয়েছিল সেই বেতনের সাথে এটা কিন্তু অ্যাড হয়ে তোমাদের সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারলে তো এটাই ছিল আপডেটটা এই ভিডিওতে যদি ভালো লাগে লাইক করবে যে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও